সোমবার রাতে শেষতলর ম্যাচে সাউথ কোরিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, যেখানে তারা মুখোমুখি হতে চলেছে এর আগের বিশ্বকাপের রানার্স আপ দল ক্রোয়েশিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 9ই ডিসেম্বর 8:30 PM থেকে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেলেসাওদের ইতিহাস কেমন? এর আগে এই দুটি দল মুখোমুখি হয়েছে মাত্র 4 বার, যেখানে সুস্পষ্ট ব্রাজিলেরই আধিপত্য বেশি। 4 বারের দেখায় ব্রাজিল 3 বারই ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ 3 দেখাতেও ব্রাজিল ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে। অপরদিকে বিশ্বকাপে এই দুটি দল মাত্র মুখোমুখি হয়েছে 2 বার। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে 2 বারই ব্রাজিলের কাছে পরাজিত হয়েছে ক্রোয়েশিয়া। সর্বশেষ বিশ্বকাপের আসরে এই দুটি দল মুখোমুখি হয়েছিল 2014 বিশ্বকাপের গ্রুপ স্টেজ ম্যাচে, যেখানে ব্রাজিল ক্রোয়েশিয়াকে 3-1 গোলে পরাজিত করেছিল। অপরদিকে সর্বশেষ এই দুটি দল মুখোমুখি হয়েছিল 2018 সালে, যেখানেও ক্রোয়েশিয়াকে 2-0 গোলে পরাজিত করেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারেরও গোল করার ইতিহাস দারুণ। ব্রাজিলের জার্সিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র 2টি ম্যাচ খেলেছেন নেইমার এবং 2টি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম অভিষেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। 2014 বিশ্বকাপের গ্রুপ স্টেজে সেই ম্যাচে নেইমার একাই করেছিলেন 2টি গোল। অপরদিকে সর্বশেষ খেলা ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও নেইমার 1টি গোল করেছিলেন, যার কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও নেইমারই ব্রাজিলের জন্য সবথেকে বড় ভরসার নাম হতে পারে।